ডানকুনির হাঁসপুকুর মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সানরে হাই স্কুলের অ্যানুয়াল স্পোর্টস। দেখতে পাচ্ছেন এখনো নানান খেলা চলছে, রান থেকে শুরু করে নানান অ্যাক্টিভিটিস আজকে রয়েছে সানরে হাই স্কুলের। একদিকে যেমন তারা পঠন পাঠন করে আসছে ইংরেজি মাধ্যম, তার পাশাপাশি হিন্দি শেখানো হচ্ছে, পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস, অর্থাৎ এই একটা যে পড়ুয়ারা যারা এখানে বেড়ে উঠছে তাদের যাতে পড়াশোনার পাশাপাশি তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা যাতে তারা ভালো করে খেলাধুলাতেও পারদর্শী হতে পারে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলবো, হোয়াট ইউ সে অ্যাবাউট ইউর অ্যানুয়াল স্পোর্টস টুডে? টুডে উই আর গোয়িং টু অর্গানাইজ আওয়ার অ্যানুয়াল স্পোর্টস মিট 2024 হুইচ ইজ অর্গানাইজড বাই সানরে হাই স্কুল। As we know, health is wealth. Beside the education, physical activity is also important for everyone. So, keeping in our mind, it is the very important that in every school should do the physical activities. আজকে আমরা একত্রিত হয়েছি হাঁসপুকুর মাঠে সানরে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা করাবার জন্যে। এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, রেস, হাই জাম্প, লং জাম্প, রিলে রেস, মিউজিক্যাল চেয়ার, পাসিং দ্য বল অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড ইভেন্টস আর অর্গানাইজড। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা এই মাঠের মধ্যে ওদের অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করছে। থ্যাংক ইউ। এবং আপনাদের অ্যাডমিশন শুরু হয়েছে 2024-25? আমাদের স্কুলে অ্যাডমিশন বিগত নভেম্বর মান্থ থেকে স্টার্ট হয়ে গেছে আর জানুয়ারি 30 পর্যন্ত চলবে। কি বলবেন যারা ভাবছেন গার্জেনরা যে ভর্তি করাবো এরকম একটা ভালো সুন্দর স্কুল? সেটা নির্ভর করে গার্জেনের চয়েসের উপরে, আমি কাউকে ফোর্স করব না। তবে সানরে স্কুলের মধ্যে পড়াশোনার সাথে কো ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসকে খুব গুরুত্ব দেওয়া হয়, খেলাধুলা খুবই ইম্পর্টেন্স আছে লাইফের মধ্যে, যার কারণেই এই কথাটা মাথায় রেখে আমাদের সিসি অ্যাক্টিভিটির মধ্যে ক্যারাটে, স্পোর্টস, পিটি, হ্যান্ডরাইটিং, ড্রয়িং, ডান্স, যোগা, এই ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো করানো হয়। অমিত কুমার ঝা, প্রিন্সিপাল অফ সানরে হাই স্কুল। কি বলবেন মানে কতটা প্রয়োজনীয়তা রয়েছে এই সমস্ত খেলাধুলাগুলো? আজকে একটা কথা আছে যে হেলথ ইজ ওয়েলথ। আমরা জানি যে আমাদের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য যদি না থাকে, যদি কোনো কেউ স্টাডিতে একটা টপে পৌঁছতে যায়, সেখানে কিন্তু অনেক রকম অবস্ট্রাকলস চলে আসে। সেই জন্য আমরা পড়াশুনোর সঙ্গে সঙ্গে, পড়াশোনাটা আমাদের মেন, ঠিক আছে, স্টাডি, এবং যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা কিন্তু ইংলিশটার উপরে এখানে বেশি জোর দিই। তাছাড়া অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা বেঙ্গলি এবং হিন্দিটাকে সমানভাবে গুরুত্ব দিই, কারণ আছে প্রচুর আমাদের যে আশেপাশের 20 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডের থেকে বাচ্চারা আসে, তারা কিন্তু নন বেঙ্গলি, বেঙ্গলি সবাই আছেন। তাহলে যারা বাঙালি স্টুডেন্ট আছেন তাদের জন্য আমরা বেঙ্গলিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে করছি, এবং যারা নন বেঙ্গলি স্টুডেন্ট আছে তাদের আমরা হিন্দিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে বেঙ্গলিটাকে থার্ড ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছি। আমাদের স্কুলে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার মিস্টার অমিত কুমার ঝা, যিনি একটু আগে বললেন, তার অসাধারণ মানে কি বলবো একটা আশীর্বাদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি এত সুন্দর তার ম্যানেজমেন্ট, গুড ম্যানেজমেন্ট, যার ফলে কিন্তু আমরা প্রত্যেকটি কাজ যেটা আমরা উইশ করি সেটা কিন্তু সাকসেস করতে সমর্থ হই। আজকে মিস্টার আশিস কুমার ঝা আছেন, ওনার ভাই, তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন,
এবং আজকে যে সিসি অ্যাক্টিভিটি, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এটা হয়তো আপনারা দেখবেন অন্যান্য বড় বড় স্কুলে আছে, কিন্তু আমরা সিসি অ্যাক্টিভিটিসটাকে এতটা প্রাধান্য দিচ্ছি। এভরি স্যাটারডে আমরা সকাল 8টা থেকে পুরো দুপুর 12টা পর্যন্ত সিসি অ্যাক্টিভিটিসের মধ্যে ড্রয়িং, হ্যান্ডরাইটিং, সুন্দর হাতের লেখা এখন প্রয়োজন, যাতে টিচাররা যখন খাতা দেখবে, চেক করবে, তাতে বুঝতে পারে, এই জন্য হ্যান্ডরাইটিং আমরা প্রোভাইড করছি। এছাড়া করছি ক্রাফট, এছাড়া ক্যারাটে, বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলে এখন যিনি হেড আছেন, ঠিক আছে, মিস্টার এ আর মল্লিক, তিনি আসেন, তিনি এখানে এসে ক্যারাটে ক্যাম্প করান এবং ক্যারাটে রেগুলারে ক্লাস হয়। আমরা ছোট থেকে বড়, অর্থাৎ লোয়ার নার্সারি টু 10, প্রত্যেককে কিন্তু সমানভাবে সে অ্যাক্টিভিটিসটা ঢোকাচ্ছি, কারণ আজকে এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতের প্রজন্মের, সমাজের মেরুদণ্ড। তাহলে আজকে যদি আমরা 2.5 থেকে 3 বছরের বাচ্চাদের ক্যারাটে ট্রেনিং দিয়ে লেখাপড়া, হ্যান্ডরাইটিং, ড্রয়িং সব দিক দিয়ে উন্নতি করতে পারি, তাহলে এই সমস্ত বাচ্চারাই কিন্তু আগামী দিনে আমাদের এলাকার শুধু নয়, আমাদের রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করবে। আমরা জানি না, হয়তো এখান থেকে হতে পারে যে আজকে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ, ভারতের এমন কিছু সেলিব্রিটি চলে আসবে তারা এখানে। সেইভাবে আমরা হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করছি, উই আর গিভিং 100% এফোর্ট, দো আই ডোন্ট নো হোয়াট উইল বি দ্য রেজাল্ট, বাট ইট ইজ আওয়ার ড্রিম যে আমরা এটাকে সাকসেস করবই। এবং তার জন্য আমার নাম মিস্টার সোমনাথ সেনগুপ্ত, আমি এই সানডে হাই স্কুল ইউনিট 2 এর একজন টিচার। বেটা বেটি করতি হ্যায় 3 ঠো মেরা বাচ্চা পড়তা হ্যায় স্কুল মে। আচ্ছা, আজ কিয়া হো রাহা হ্যায়? আজ ইয়াহাঁ রেস হো রাহা হ্যায়। কেসা লাগ রাহা হ্যায় আপকো? আচ্ছা লাগ রাহা হ্যায় স্যার। স্কুল মে পড়াই কেসা হতা হ্যায়? আচ্ছা হতা হ্যায়। টিচার লোক খেয়াল রাখতে হ্যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত আচ্ছা। মেরা বাচ্চা KG1 সে পড়তা হ্যায়? হ্যাঁ। 8 মে হ্যায়? 8 মে। হ্যাঁ। কিয়া দিখ রাহা হ্যায়, মতলব কোই আপডেট দিখ রাহা হ্যায়, মতলব আচ্ছা? হ্যাঁ, আচ্ছা পড়াই করতা হ্যায়। কে নাম হ্যায় আপকা? মেরা নাম রিঙ্কু শর্মা। কে পড়ে আপনার এখানে? আমার ছেলে প্রিন্স দাস 9 ক্লাসে পড়ে। কবে থেকে পড়ছে স্কুল? 5 ক্লাস থেকে পড়ছে। কেমন এখানে স্কুল পড়াশোনা? সব ভালো। পড়াশোনা ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কি হচ্ছে এখানে? এই তো খেলা হচ্ছে সব বাচ্চাদের। আচ্ছা, এই খেলাগুলো কি দরকার আছে? বাচ্চাদের তো দরকার আছে খেলাটা, এমনি তো ঘরে সব খেলা করতে পারে না, মাঠে বছরে একবার করে হয়, ভালোই খেলা হয়, সব প্রাইজ প্রাইজ সব দেওয়া হয় সব। আমার নাম প্রিয়াঙ্কা দাস। এমনটা সানরা হাই স্কুলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যার মধ্যে অন্যতম কিন্তু স্পোর্টস, স্পোর্টস থেকেই কিন্তু অনেক বাচ্চারা তারা নানান ক্ষেত্রে, সেটা দৌড় হোক বা সেটা অন্যান্য যে খেলাগুলো রয়েছে, সেখানে যাতে তারা পারদর্শী হতে পারে এবং তার পাশাপাশি যাতে ভালো করে তারা ইংরেজি মাধ্যম এবং হিন্দি মাধ্যমে কথা বলতে পারে, সেই কারণে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছে ডানকুনির এই সানরে হাই স্কুল। এবং তাদের আজকে অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হয়ে গেল হাঁসপুকুরের এই যে খেলার মাঠ, সেই খেলার মাঠে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।